দেখুন, যেভাবে এবার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রের হুমকি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কোনো তোয়াক্কা না করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এবার বেশ কয়েকটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কিমের দেশের পূর্বাঞ্চলীয় উপকূলে ওই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উনসাই থেকে ছোড়া স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়েছে বলে নিশ্চিত করেছে তারা। এদিকে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও থামছে না কিমের যুদ্ধেনদেহী মনোভাব। এ বছরেই একের পর এক বেশি কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম, যদিও তার সবগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়নি। অন্যদিকে দেশটির ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। তারা একে কোরীয় উপদ্বীপের জন্য হুমকি হিসেবেই মনে করেছে। এর আগেও বেশ কয়েকবার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত মে মাসে উত্তর কোরিয়া দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এটি 450 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।